ভারী বৃষ্টিপাত ও ঘূর্ণিঝড় মোর্চার খবরে উৎকণ্ঠায় চাষিরা। বেনাপোলে বোরো ধান কর্তনে চরম বিপাকে পড়েছে কৃষকেরা। হারভেস্ট মেশিনে দ্রুত ধান কাটার পরামর্শ দিচ্ছেন কৃষি বিভাগ। এসব বিষয়ে বিস্তারিত জানতে ও শুনতে শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি, সাথে থাকুন আমাদের। চলুন আলোকচিত্রে দেখে আসি, শুনিয়ে আসি বিস্তারিত। যশোরের সারসা বেনাপোলে বোরো ধান কর্তনে চরম বিপাকে পড়েছেন কৃষকেরা। একদিকে শ্রমিক সংকট, অন্যদিকে ভারী বৃষ্টিপাত এবং ঘূর্ণিঝড় মোর্চায় আতঙ্কে দুর্ভোগের চাষিরা। তবে আশার বাণী শোনাচ্ছেন কৃষি বিভাগ। বিভিন্ন এলাকা থেকে আসতে শুরু করেছে শ্রমিকেরা। আধুনিক হারভেস্ট মেশিনে দ্রুত ধান কাটার পরামর্শ দিচ্ছেন কৃষি বিভাগ। প্রতি বছর বোরো মৌসুমের সময় ঝড় বৃষ্টির কবলে পড়ে ক্ষতিগ্রস্ত হন চাষিরা। এবার অনেক কৃষক আগাম ধান করে সফল পেলেও রাব্বি শেষে ধান করাই বিভাগে পড়েছেন নাবি ধান চাষিরা। ভোগান্তিতে তারা, একদিকে শ্রমিক সংকট সহ মজুরি বৃদ্ধিতে হাবে উঠছেন তারা। ইতিমধ্যেই ঝড় বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত হয়েছে অনেক ধান খেত, লোকসানের মুখে পড়েছেন অনেক চাষিরা। এর মধ্যে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় মোর্চা, ফলে হতাশা উৎকণ্ঠায় দিন কাটছে তাদের। তবে সাতক্ষীরা আশাশনী সহ বিভিন্ন এলাকা থেকে শ্রমিক আসতে থাকায় কিছুটা স্বস্তিতে কৃষকেরা। তবে মজুরি কয়েক গুণ বেড়ে যাওয়ায় দুশ্চিন্তায় পড়ছেন চাষিরা। কি বলছেন ভুক্তভোগী চাষিরা, শুনবে তাদের কথা। আগে নিতে 2000 টাকা বিঘে, এখন 8000 9000 10000 টাকা বিঘে, তা ভেঙে পাবো কিনা বলা যাচ্ছে না। কেডি আকাশে পানি সব সমস্যা, এখন কি করবো তা লোক পাওয়া যাচ্ছে না। বিশাল চাষি আসি এখন খুব অসময়, এখন দিন পায় দিন চলছে, কি করবো, আকাশে তো অভাবে এখন লোক তো পাওয়া যাচ্ছে না। আগে ধান কাটাতাম 3000 টাকা বিঘে, 8000 টাকা বিঘে, এখন বর্তমান 8000 টাকা বিঘে, তা তো জোন মেলছে না, তারপরে ধান পানির চলে। এখন যেভাবে হোক ধান তো তুলতে হবে, লোকজন মেলছে না। জমি ধান কাটা যাচ্ছে 8000 টাকা, দুই বিঘে আসছে 16000 টাকা, বিজলি তো পাবো না, সব কিছুই শেষ, আর তো খরচ খরচা তো আছেই। ধান তো পানির তলে হাবুডুবু খাচ্ছে, এখন তাহলে আমাদের কি হবে উপায়? হ্যাঁ, আমরা এখন চরম বিপদে, আল্লাহ জানে আমাদের এখন কি হবে। মাঠ থেকে কৃষকের ধান দ্রুত কাটার পরামর্শ দিচ্ছেন কৃষি বিভাগ। উপজেলায় 4টি হারভেস্ট মেশিনে কাটছেন কৃষকের ধান, অনেকে পাচ্ছে সফল। 90% জমির ধান ইতিমধ্যে কর্তন করা হয়েছে, বাকি ধান খুব দ্রুত সময়ে অর্থাৎ ঘূর্ণিঝড় আসার আগেই কাটার পরামর্শ দিচ্ছেন কৃষি বিভাগ। কি বলছেন উপজেলা কৃষি কর্মকর্তা প্রতাপ কুমার মণ্ডল, চলুন শুনে আসি তাদের কথা। ধন্যবাদ। অর্থ সারসা উপজেলায় বোরো ধান কর্তনের পরিমাণ অত্যন্ত সন্তোষজনক। ইতিমধ্যে আমাদের প্রায় 90% জমির ধান কর্তন করা হয়েছে। প্রায় এর ভিতর 70% জমির ধান আমাদের কৃষকের গলায় উঠে গেছে। আমাদের প্রায় আরও 15-20% জমির ধান কর্তনগত অবস্থায় মাঠে রয়েছে। ইতিমধ্যে আমাদের কৃষক অত্যন্ত ব্যস্ত সময় পার করেছে, তারা তাদের এই ধান কর্তন করছে এবং পাশাপাশি বিশালি করে মাড়াই ঝাড়াই করে এইসব বিভিন্ন কর্মকাণ্ড করে তাদের সময় ব্যয় করেছে। আমাদের শ্রমিক সংকটের জন্য আমাদের পার্শ্ববর্তী জেলা বিশেষ করে সাতক্ষীরা থেকে প্রচুর পরিমাণ কৃষি শ্রমিক এসেছে। এরা আমাদের বিভিন্নভাবে আমাদের কৃষকদের সহযোগিতা করছে, দ্রুত কর্তনের কাজে সহযোগিতা করছে। ইতিমধ্যে আমাদের উন্নয়ন সহায়তায় আমরা প্রায় 4টি কম্বাইন হারভেস্টার আমাদের মাঠে রয়েছে। এই 4টি কম্বাইন হারভেস্টার দিয়ে প্রচুর পরিমাণ ধান প্রতিদিন কর্তন করা হচ্ছে। আমরা বিভিন্ন মানে কৃষকদের বলেছি যে এই কম্বাইন হারভেস্টার দিয়ে ধান কাটলে দ্রুততম সময়ের ভিতর মাড়াই ঝাড়াই এবং তা বস্তাবন্দি করা যায়। সুতরাং আমাদের এই ধরনের যান্ত্রিক ব্যবহারের প্রতি আমাদের কৃষক দিন দিন ঝুঁকে পড়ছে এবং আমরা সামনে একটি প্রাকৃতিক দুর্যোগ আসার সম্ভাবনা রয়েছে। এই কারণে মাঠ পর্যায়ে বিভিন্ন ধরনের প্রচারণা চালাচ্ছি, দ্রুত সময়ের মধ্যে যাতে বাকি যে 10% ধান আছে এটা কর্তন করে আমাদের কৃষকের গলায় দ্রুততম সময়ের মধ্যে উঠে আসে। আধুনিকতার যুগে হারভেস্ট মেশিনে কাটা হচ্ছে ধান, একদিকে যেমন দুর্যোগ অন্যদিকে শ্রমিক সংকট, এই সময় হারভেস্ট মেশিনটি অনেক উপকার আসছে। একদিকে যেমন কৃষকরা অল্পমূল্যে কাটতে পারছে ধান, অন্যদিকে হারভেস্ট ব্যবহারকারী পাচ্ছে সফল। যেমন প্রতি বিঘে ধান কাটতে 5-10000 টাকা পর্যন্ত লাগলো, হারভেস্ট মেশিনে ধান কাটতে লাগছে 2-3000 টাকা। এতে করে উপকৃত হচ্ছে চাষি সহ হারভেস্ট ব্যবহারকারীরা, এমনটি বলছেন চালক।
তিনি বলছেন, তিনি জানান যে সরকারের ভর্তুকি দিয়েই পেয়েছেন মেশিনটি। একদিকে যেমন তিনি উপকৃত হচ্ছেন, ওই জন্য অল্প মূল্যে ধান কাটতে পারছেন, সফল পাচ্ছেন চাষিরা। চাষিরা বলছেন যে দুর্যোগের সময়ে হাইব্রিড মেশিনটি অনেক উপকারে আসছে, পাচ্ছে না শ্রমিক, শ্রমিকের মূল্য বৃদ্ধিতে হাবে উঠছিল পারা, এমন সময় হাইব্রিড মেশিনটি ব্যাপক উপকার দিচ্ছে তাদের। এই জন্য সরকার সহ কৃষি অধিদপ্তরকে ধন্যবাদ জানান এলাকার কৃষকেরা। আমাদের ভিডিওটি সম্পর্কে মতামত জানান লাইক ও কমেন্টস করে এবং শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। আর আমাদের চ্যানেলটিতে নতুন হলে এখন করে নেবেন সাবস্ক্রাইব, কারণ সাবস্ক্রাইব করা থাকলে সবার আগে পেয়ে যাবেন আপডেট ও নিত্য নতুন খবর। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। চল যাই রে মাঠে ধান কাটিতে, আরে বড় ধানের বাম্পার ফসল এবার মাঠেতে। আমি দেখাই আইলাম সার সার থানার মুখের হাসিতে, আমি দেখাই আইলাম সার সার থানার মুখের হাসিতে, চল যাই চল যাই রে মাঠে ধান কাটিতে, তোরো ধানের বাম্পার ফসল এবার মাঠেতে। আমার কৃষি বিভাগ নজরদারি, ফসল ফলে সারি সারি, শুনবেন না কেউ বিশ্বাস করেন মুখের কথাতে, চলেন দেখা আসি শুনবেন না কেউ মুখের কথাতে। বর্ষা আরে বড় ধানের বাম্পার ফসল এবার সারসাতে, তোরা চল যাই চল যাই রে মাঠে ধান কাটিতে, বড় ধানের বাম্পার ফসল এবার মাঠেতে। সোনার মাঠে সোনার ফসল, কাস্তে হাতে কৃষক সাগর, গীত গাইয়া ধান কাটছে রে ভাই দেখো মতে, তোমরা
যারা ধান কাটছে তারা সোনার মাঠেতে বর্ষা আরে বোরো ধানের বাম্পার ফসলে বর্ষার সাথে তোরা চল যাই রে মাঠে ধান কাটিতে বোরো ধানের বাম্পার ফসলে বর মাঠেতে আমি